নবম শ্রেণীর ছাত্র, বিদ্যালয়ের নাম বারাক কুসুম কুমারী বালিকা বিদ্যালয়। তাদের প্রথমত হচ্ছে জাতীয় সঙ্গীত বা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু হতে পারে, কিন্তু ওরা আজকে যেটা করেছে, মাদ্রাসার স্টুডেন্টরা ছিল এবং অন্যান্য ইংলিশ মিডিয়াম বা অন্যান্য স্টুডেন্টরাও সেখানে উপস্থিত ছিল। এখন মানুষের আস্থা নেই টিএমসির ওপরে, যার জন্য ওরা পাগল হয়ে গেছে। ওরা নিজেরাই বুঝতে পারছে না ওরা কি করবে, যার কারণেই ওরা গণেশ পূজন দিয়ে শুরু করছে, গণেশ বন্দনা দিয়ে শুরু করছে, কোথাও বিষ্ণু মাতার আশ্রয়। ওরা আমাদের উপরে আরোপ করেছিল যে ধর্মীয় মেরুকরণ, সেই জায়গা থেকে আজকে ওদের আশ্রয় নিতে হচ্ছে। আজকে মানুষের সমর্থনের জন্য, মানুষ তো তাদের পাশে নেই, তার জন্যই আজকে বিষ্ণু মাতা বা গণেশের আশ্রয় নিতে হচ্ছে, মা কালীর আশ্রয় নিতে হচ্ছে। খুব স্পষ্টভাবে মনে করি সরকারি অনুষ্ঠানে এইসব বিষয়ে যত্নবান হওয়া উচিত, এবং যত্নবান হওয়া মানে হচ্ছে রাষ্ট্রের যে ধর্মনিরপেক্ষতা সেটা বজায় রাখা থাকবে, এইভাবেই অনুষ্ঠানের কর্ম আলোচ্যসূচি বা কর্মসূচি হওয়া উচিত। এবং বর্তমান পরিপ্রেক্ষিতে গণেশ বন্দনা দিয়ে শুরু করা, এটা যে রাজনীতি দেশে চলছে ধর্মীয় মেরুকরণে, তাকেই পরিপুষ্ট সাহায্য বা শক্তিশালী করবে, এটাই আমার মনে হয়।